হ্যালো দর্শক, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নামটি কী? বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি কোন বিভাগে অবস্থিত? বাংলাদেশের কোন অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে? এবং দেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র রয়েছে? সবচেয়ে সুউচ্চ পাহাড়টিও সেখানে অবস্থান করে? বলছিলাম মূলত চট্টগ্রাম বিভাগের কথা। আমাদের আজকের ভিডিওতে চট্টগ্রামের খুঁটিনাটি সব বিষয়ে জানবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, ততক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, এনজয় করুন পুরো ভিডিওটি। চট্টগ্রামের নামের তালিকাটা বিশাল, এ পর্যন্ত প্রায় 49টি নাম খুঁজে পাওয়া গেছে। চট্টগ্রামের নামের যেমন লম্বা একটা তালিকা রয়েছে, তেমনি নামকরণের ইতিহাসটাও বিশাল। ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিল প্রায় 12 জন আউলিয়া। সেই সময়ে তারা এই এলাকায় পাহাড়ি একটা উঁচু জায়গায় বিশাল আকারের একটা বাতি স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ হচ্ছে বাতি বা চেরাক, এবং গাঁও অর্থ হচ্ছে গ্রাম। এ থেকে এই অঞ্চলের নাম হয় চাটিগাঁও। 1066 খ্রিস্টাব্দে আরাকানদের পরাজিত করে চট্টগ্রাম দখল করে নেন মুঘল শাসকরা, এবং তারা চট্টগ্রামের নাম রেখেছিলেন ইসলামাবাদ। 1760 খ্রিস্টাব্দে এসে মীর কাসেম আলী যখন ইসলামাবাদ তথা চট্টগ্রামকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করার সময় তারা এই অঞ্চলের নাম রেখে দেন চিটাগাং। এরপর থেকে আজ পর্যন্ত চট্টগ্রাম মূলত দুটি নামে সবচেয়ে বেশি পরিচিত, চট্টগ্রাম চিটাগাং। এই দুই নামের মধ্যেই রয়েছে বর্তমান চট্টগ্রামের নাম, তবে সরকারিভাবে চট্টগ্রাম নামটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। ভৌগোলিকভাবে চট্টগ্রাম বিভাগের মোট আয়তন হচ্ছে 33,904 বর্গ কিলোমিটার। আয়তনের এ পরিমাণটা কাতারের মোট আয়তনের 3 গুণের সমান প্রায়। বাংলাদেশের যেমন সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, তেমনি বাংলাদেশে একমাত্র বিভাগ যার সাথে আন্তর্জাতিক বর্ডার রয়েছে দুটি দেশের, ভারতের ত্রিপুরা এবং মিজোরামের বিশাল বর্ডার রয়েছে বাংলাদেশের। চট্টগ্রাম বিভাগের সাথে মিজোরামের বর্ডার যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে মিয়ানমারের বর্ডার। মিয়ানমারের সাথে বাংলাদেশের 270 কিলোমিটার বর্ডারটি শেষ হয়ে গেছে নাফ নদী ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে। চট্টগ্রাম বিভাগের একদম শেষ প্রান্তে রয়েছে বাংলাদেশের বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ। একসময় পুরো সিলেট বিভাগ ছিল চট্টগ্রামের আন্ডারে। স্থল সীমার এসব অংশ বাদ দিলে জল সীমার সবচেয়ে বড় অংশে জুড়েই রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে 11টি ডিস্ট্রিক্ট রয়েছে। ঢাকার পরেই সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম বিভাগে। ডিস্ট্রিক্টগুলো হচ্ছে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। এইসব ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি হচ্ছে রাঙামাটি, যার আয়তন 6,116 কিলোমিটার। আর সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টটি হচ্ছে ফেনী, যার আয়তন হচ্ছে 990 বর্গ কিলোমিটার। 2011 সালের হিসাব অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সব মিলিয়ে 2,91,45,000 জন মানুষের বসবাস রয়েছে, যদিও বর্তমানে সময়ে এই সংখ্যাটি 3 কোটিরও অনেক বেশি। বিশাল এই জনসংখ্যার প্রায় 62% পুরোপুরি শিক্ষিত। চট্টগ্রাম বিভাগে রয়েছে 2টি শিক্ষা বোর্ড। কুমিল্লা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড হচ্ছে দেশের অন্যতম বৃহৎ 2টি শিক্ষা বোর্ড। রূপসীকন্যা বাংলাদেশের সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ জুড়েই রয়েছে চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম যদি হয় চট্টগ্রামের স্থলভাগের অলঙ্কার, তবে সেই রূপসী চট্টগ্রামকে সৌন্দর্য দান করেছে তারই অংশে জুড়ে থাকা 93টিরও বেশি নদী। তিস্তা, গুমতি, ফেনী, হালদা, নাফ, সাঙ্গু, সিন্দুরগঙ্গা কিংবা কাপ্তাই নদীগুলোর যেমন ভিন্নতা রয়েছে, তেমনি এদের হাত ধরে চট্টগ্রাম অপরূপরূপে সেজেছে। নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি অঞ্চলটি হচ্ছে চট্টগ্রাম হিল ট্রেক এরিয়া। মূলত রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে বোঝানো হয় হিল ট্রেক এরিয়া হিসেবে। চট্টগ্রাম হিল ট্রেক এরিয়ার মোট আয়তন হচ্ছে 13,295 কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের 1/10। পাহাড়ি এসব সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার জন্য যেসব রাস্তা আপনি ব্যবহার করবেন, সেটাই আপনার কাছে নতুন এক রোমাঞ্চের জন্ম দিবে। গত 1 দশকে বাংলাদেশের সেনাবাহিনী প্রায় 400 কিলোমিটার রাস্তা তৈরি করেছে পাহাড়ি এসব আঁকাবাঁকা অঞ্চলগুলো জুড়ে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে রয়েছে অন্তত 12 দর্শনীয় স্থান,
যার মধ্যে অন্যতম হচ্ছে আলুটিলা গুহা, রিজিং ঝর্ণা, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া, মায়াবিনী লেক, তৌদুসরা ঝর্ণা, মংরাজবাড়ি, হর্টিকালচার পার্কের মতো অন্তত দর্শনীয় স্থানগুলো। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে রয়েছে সবচেয়ে বেশি দর্শনীয় স্থানসমূহ, যার মধ্যে সবার প্রথম এবং প্রধান আকর্ষণই থাকে সাজেক ভ্যালিতে যাওয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে 1476 ফুট বা 450 মিটার উপরে অবস্থান করছে সাজেক ভ্যালি। বাস্তবতায় সাজেক ভ্যালির প্রতিটা প্রান্তই আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার, যার পুরো রাস্তাটাই আপনার জন্য বিশাল রোমাঞ্চের জায়গা। সাজেক ছাড়াও এই অঞ্চলে রয়েছে কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা, রাজবোনা বিহার, পালোয়াল পার্ক, কমলক ঝর্ণা, হ্যাপি আইল্যান্ড, মুক্তছড়া ঝর্ণা, ডুপানি ঝর্ণার মতো অনন্য সুন্দর জায়গাগুলো। সৌন্দর্যের দিক দিয়ে বান্দরবন যেন রাঙামাটিকে চ্যালেঞ্জ দিয়ে বসেছে, নীলগিরি কিংবা নীলাচল, এজন্য সৌন্দর্যের খেলা এক জায়গা থেকে আরেক জায়গায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে অবস্থান করছে নীলাচল। সবচেয়ে উঁচু জায়গা নীলাচল আপনাকে সাদা মেঘের ভেলায় ভাসিয়ে নেবে। মেঘ এবং পাহাড়ের অসম্ভব লুকোচুরি যদি দেখতে চান, তবে আপনার জন্য নীলগিরি হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। 2200 ফিট উচ্চতায় হাত বাড়ালে মেঘের ছোঁয়া পেতে চান, তবেই চলে যান নীলগিরিতে। নীলগিরির উচ্চতাও যদি ভালো না লাগে, তাহলে চলে যান কিউকরাডংয়ে। বান্দরবনে অবস্থিত এই জায়গাটি 3172 ফুট উঁচু। আকাশের বিশালতায় কোনো প্রান্ত আপনি মুগ্ধ না হতে পারলে কিউকরাডং আপনাকে হতাশ করবে না। উল্লেখযোগ্য এসব স্থান ছাড়াও বান্দরবনে রয়েছে নাফাকুম জলপ্রপাত, শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক পাহাড়, বগা লেক, চাঁদিবাই ঝর্ণা, আলী গুহা বা আলী সুড়ঙ্গ, মারায়ং টং, স্বর্ণ মন্দির, আমিয়াকুম জলপ্রপাত, রিজু ঝর্ণা, সাতবাই কুম, মেঘলা পর্যটন কেন্দ্র, নীলদগন্ত, সাইরো হিল রিসোর্ট, চিংড়ি ঝর্ণা, আলী কদমের ডিম পাহাড় এবং বাংলাদেশের বৈশর্গ হিসেবে বিখ্যাত তিন্দু, যেখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণার মতো সব রোমাঞ্চ একসাথেই রয়েছে। মূলত পার্বত্য চট্টগ্রামের তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবন। বিশালাকার চট্টগ্রাম বিভাগের এসব স্থানের পর সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমায় চট্টগ্রাম ডিস্ট্রিক্টে। খেজুরতলা বীচ, খয়াছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা কিংবা সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা, এসব যদি আপনাকে মুগ্ধ করতে না পারে, তাহলে আপনার জন্য রয়েছে নাপিতছড়া ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা, গুলিয়াখালী সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিংবা কুমিরা ঘাটের মতো জায়গাগুলো। সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় করে কক্সবাজারে। কক্সবাজারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সুটকিপল্লী আপনার জন্য পছন্দের জায়গা হতে পারে। ইনানি বীচ কিংবা মহেশখালী, হিমছড়ি, ছেঁড়া দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ কিংবা দেশের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক, যা প্রতিটি প্রান্তই মূলত দর্শনার্থীদের জন্য আদর্শ জায়গা। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী সংস্কৃতির একটি জায়গা। বৃহত চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে 14টি ভাষার ব্যবহার রয়েছে, যার মধ্যে বাঙালিদের সবচেয়ে বেশি ব্যবহৃত আঞ্চলিক ভাষা হচ্ছে তিনটি। চাটগাঁই, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ভাষা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। বাকি 11টি ভাষা হচ্ছে পাহাড়ি ছোট ছোট উপজাতি সম্প্রদায়ের। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চাকমা, ত্রিপুরা এবং মারমা ভাষা। এই তিনটি ভাষায় কথা বলে পার্বত্য চট্টগ্রামের প্রায় 18 লক্ষ মানুষ। এর বাইরে অন্যান্য ভাষাগুলো হচ্ছে তঞ্জঙ্গা, লুসাই, পাংখো, ম্রো, মুরাং, বোম, খিয়াং, অসমীয়া এবং সাঁওতাল। একসময় পুরো পার্বত্য চট্টগ্রামে প্রায় 80% বেশি পাহাড়িদের বসবাস থাকলেও সময়ের পালাবদলের দৃশ্যপট অনেক বেশি বদলে গেছে। পুরো পার্বত্য চট্টগ্রামে বর্তমানে প্রায় 45% বেশি বাঙালি বসবাস করে। চট্টগ্রামের ভাষার যে মাধুর্যতা রয়েছে তা সত্যি ভিন্ন রকম। চট্টগ্রামে আঞ্চলিক ভাষার গান সারা বাংলাদেশে জনপ্রিয়। অত্যন্ত জনপ্রিয় গানের ভাণ্ডারে সবার উপরেই রয়েছে মধু হৈ হৈ বিষ খাওয়াইলা,
কিংবা কইলজার ভিতর গাতি রাইখুম তোয়ারে গানগুলো। বাংলাদেশে ধর্মীয়ভাবে চট্টগ্রাম অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। এখানে সবচেয়ে বেশি 79% মুসলিমের বসবাস রয়েছে, তেমনি হিন্দু বসবাস করে 12.65%, 7% বৌদ্ধ যেমন রয়েছে, তেমনি প্রায় 1% কাছাকাছি খ্রিস্টান বসবাস করে চট্টগ্রামে, আর বাকি অংশ জুড়ে রয়েছে অনন্য ছোট্ট ধর্মাবলম্বী মানুষের বসবাস। দেশের অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের বড় যোগানটি আসে চট্টগ্রাম বিভাগ থেকে। উদাহরণস্বরূপ দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ গ্যাসের যোগান রয়েছে চট্টগ্রামেই। তিতাস গ্যাস ফিল্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, যা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। এছাড়া বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিকল্পিত ইকোনমিক জোনটি হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন, যা চট্টগ্রাম বিভাগেই অবস্থিত। এই অঞ্চলে রয়েছে বাংলাদেশের বিশ্বমানের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শাহ আমানত বিমানবন্দরটি হচ্ছে চট্টগ্রামে, তেমনি কক্সবাজারে হতে যাচ্ছে সাগরের বুক চিতিয়ে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেলটি যেমন চট্টগ্রামে হয়েছে, তেমনি উন্নত বিশ্বের মতো যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনা বুলেট ট্রেন প্রজেক্টটি হতে যাচ্ছে চট্টগ্রামকেই ঘিরে। শেষ দিকে এসে বলতে হয়, পৃথিবীর কোথাও যদি আপনি ভালোবাসা না পেয়ে থাকেন, কক্সবাজার আপনাকে বেমুখ করবে না। প্রাকৃতিক সৌন্দর্য যদি পৃথিবীর কোনো প্রান্ত মুগ্ধ করতে না পারে, তাহলে পার্বত্য চট্টগ্রামের বিশাল অঞ্চল নিশ্চিতভাবে আপনাকে মুগ্ধ করবে। তাই এটা নিশ্চিতভাবে বলা যায়, চট্টগ্রাম বিভাগ হচ্ছে বিধাতা সৃষ্ট এক আদর্শ লিপি, যার প্রতিটি পরকে পরকে রয়েছে এক টুকরো বাংলাদেশের আত্মকাহিনী। ভিডিওটি চট্টগ্রাম বিভাগের কোন অঞ্চল থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন। ততক্ষণে বিদায় নিচ্ছি। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।